মোটামুটি এই শাড়িটা বানাতে কতদিন লাগবে? আচ্ছা, তিন দিনে হয়ে যাবে। আর কতক্ষণ কাজ করেন? শাড়ির বাজার তো মার্কেট ভালো না? না, কোথায় ভালো, মার্কেট এবারে খারাপ, যে ভোট আসছে না। আচ্ছা, হ্যাঁ, লোকে ব্যস্ত অন্যদিকে। আর মানে সেল পূজার সময় বেশি কি? সেলটা পূজার সময় কোনো কোনো করে হয়, কোনো কোনো করে হয় না। আর এই নববর্ষ আসছে, নববর্ষ এখন সেটা খুব কম, মার্কেট সেরকম ভালো না, সেটাই না, সীমিত সেল। তবে যা বানাচ্ছেন সেটা বিক্রি হচ্ছে তো? হ্যাঁ, সঠিক দাম আছে, মার্কেট খারাপ, কাঁচামালের দাম কমে যাওয়া মানে পাকামালের দামও। আচ্ছা, কাঁচামালের দাম কমে গেছে, তাহলে সত্যি ডিমান্ড নেই। কাঁচামালের দাম কমা মানে পাকামালের দাম কমবে, সবসময় যে ওইটা হয় তা নয়, না, কাঁচামালের দাম বেশি থাকে, মার্কেট ডাউন। হুম, সেটাই হয়, দাম কিনতে বেশি পড়ছে, বিক্রি কম হচ্ছে। তবে এটা আরো অদ্ভুত যে এর মধ্যে ডিজাইনটা যেটা করছেন সেটা কিভাবে ইয়ে করেন, ওই সুতোটা পাস করি? আচ্ছা, এটা পাটটা করছেন, পাটটা হচ্ছে বডিতে, এটার মধ্যে কোনো ডিজাইন থাকছে না? শুধু বডি ডিজাইন থাকছে, বডিতে বলতে বুটিগুলো হয় কাপড়টা শুরু থেকে, তারপরে ওই আগে ঘন ঘন একটা বুটি হয় 4 ইঞ্চি ছাড়া ছাড়া, 4 ইঞ্চির ভিতরে বুটিটা হয়। আচ্ছা, 4 ইঞ্চি, আচ্ছা, অত তো খেয়াল করি না, যাই হোক। তারপরে আঁচলটা হয়, এই তো আঁচল সেরে এই তো ইয়ে সারা হলো, এইটা সারা হয়ে গেল, এটা নতুন আরম্ভ। আচ্ছা, এটা কি আঁচল হচ্ছে? আচ্ছা, আঁচল হয়ে গেছে, ইয়ে হচ্ছে, হয়ে গেছে, এবার শাড়িটা এবারে নতুন করে আরম্ভ হচ্ছে আরেকটা। হ্যাঁ, এইটা মানে ওই 30 ইঞ্চি বুনলেই বাকি এটা বেরিয়ে যাবে, মানে রোলে বেড়াবার মতো বুনতে হবে, একটা ধরুন তো এটা যেটা হয়ে গেলো সেটা হয়ে গেলো, এটা আরম্ভ হচ্ছে সেটা 30 ইঞ্চি বোনার পরে বের করা যাবে কেটে। এটার আর কদিন কাজ বাকি আছে? এটা তো হয়ে গেলো, এই শাড়িটা হয়ে গেলো, এটা টোটাল সেট আপ টা এটার মধ্যে এই পুরোটাই কি সিল্ক না অন্য রেয়ন মেশানো থাকে? আর এটা কি শাড়ি, বালুচুরি না সিল্ক, এটা কি বলে মানে শাড়িটা? না, বালুচুরি হচ্ছে। আচ্ছা, কেমন দাম পড়বে তাও? মানে আপনি কততে বিক্রি করবেন? আমাদের বিক্রি ওই 67-68 না, 6700। হ্যাঁ, 6700।